তো এই আমাদের আজকে লাঞ্চের ব্যবস্থা হয়ে গেল। এই যে বিরিয়ানি নিয়ে চলে আসা হয়েছে, একটা স্পেশাল মাটন বিরিয়ানি, একটা সিম্পল মাটন বিরিয়ানি, ঠিক আছে। আজকে হচ্ছে বিরিয়ানির দিন, না বিরিয়ানির দিন ঠিক বলবো না, আজকে অরিজিনালি খিচুড়ির দিন, কিন্তু আমি যেহেতু বাড়িতে আজকে ছিলাম না আর খিচুড়ি বানানো হয়নি, আজকে আসলানের বিরিয়ানি আনা হয়নি। তো মানে তোমরা যারা আমার পুরনো ভিউয়ার্স তারা জানো যে আমরা আরসালানের বিরিয়ানি ভীষণ ভালো খাই। জানি না, বললো ওদের সার্ভিস নেই, ওদের সার্ভিস নেই না জোম্যাটো থেকে সার্ভিস দিচ্ছে না সেটা জানি না, তো আমি শুনলাম আর কি, আমার হাজব্যান্ড বললো সার্ভিস পাওয়া যাচ্ছে না আজকে। তো হাজি থেকে আজকে বিরিয়ানি আনা হয়েছে, হাজি বিরিয়ানিও খারাপ লাগে না, ভালোই লাগে, কারণ স্মেলটা খুব সুন্দর হাজির। তো যাই হোক, এখানে দেখো বেড়ে নিয়েছি, আর এই মাটনের সাথে না একটা চিকেনের টুকরোও চলে এসেছে, দেখতে পাচ্ছ? আলুটা দেখো একটা প্রকাণ্ড সাইজের আলু দিয়েছে। আর এই বিরিয়ানির পাশে আমি সবচেয়ে বেশি কি মিস করছি বলো তো, মিস করছি হচ্ছে বলবো, হ্যাঁ ডিম। ডিম না হলে না, এখানে এখানে স্যালাড প্যালাড সবই দিয়েছে, তো ডিম না হলে মনে হয় যেন একটা অপূর্ণ অপূর্ণ রয়ে গেল, তাই না? ঘরে একটা ডিম নেই যে ডিম সেদ্ধ দিয়ে দেবো, বিকেলে ডিমের অমলেট করব, খিচুড়ি করব আছে ইচ্ছা, তো আজকে তো পারিনি আমি খিচুড়ি করতে, আমি 9টায় বেরিয়ে গেছি, ঢুকতে ঢুকতে প্রায় 1:45 হয়ে গেছে বাড়িতে, তো সেই জন্য রান্নাবান্না কোনো ব্যাপার করিনি। আর এখানে দেখো অবিরাম বৃষ্টি কিন্তু পড়েই চলেছে, তো বিরিয়ানির ব্যাপারটাই করলাম। আর রাত্রিবেলা তো ইচ্ছা আছে খিচুড়ি আর ডিম করব, মানে ডিম কষা বা ডিমের অমলেট। যাই হোক, এখানে আজকে তো এই রকম ওয়েদারে সত্যি বিরিয়ানিটা আমার দিক থেকে একদমই যায় না, এই রকম ওয়েদারে হতে হবে ইলিশ মাছ ভাজা, গরম গরম ভাজা, আর সাথে হচ্ছে বেশ গোবিন্দভোগ চালের বেশ সবজি টবজি দিয়ে জমিয়ে একটা খিচুড়ি। তো তোমাদের বন্ধু আমাকে জানিও তোমাদের কী ভালো লাগে এই রকম ওয়েদারে, যেখানে ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে দেখতেই পাচ্ছ বাইরে, তো এই ওয়েদারে অনেকের বাড়িতেই জানি যে আজকে খিচুড়ি হচ্ছে, তো তোমাদের পার্সোনালি কী ভালো লাগে, বিরিয়ানি ঘরে বসে খেতে নাকি গোবিন্দভোগ চালের খিচুড়ি? ঠিক আছে, এটা জানিও, আমার তো একদমই বিরিয়ানি চলে না এরকম ওয়েদারে, ভালো লাগে হচ্ছে গোবিন্দভোগ চালের খিচুড়ি। যাই হোক, খাবার বেরিয়ে নিয়েছি, চলো চটপট খেয়ে নিই।